নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। আপনারা যাকে দেখছেন তিনি হচ্ছেন সুদর্শন গুপ্ত, রাধা মাধব কলেজের অধ্যাপক সুদর্শন গুপ্ত। শনিবার সকাল 11:40 পরপারে পাড়ি দিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 49 বছর। আপনারা সঠিক শুনেছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 49 বছর। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি শুধুমাত্র অধ্যাপক ছিলেন এমন নয়, বিভিন্ন বিষয়ের সাথে জড়িত ছিলেন এই সুদর্শন গুপ্ত। 5 জানুয়ারি মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে অস্ত্রোপচার হয় তার। দেখছেন নর্থ ইস্ট নিউজ প্রাইম টিমে ইনসার্টে তিনি কথা বলছেন, উনি বিভিন্ন বিষয়ের সাথে জড়িত ছিলেন, ইতিমধ্যে আমরা তার উল্লেখ করেছি। 5 জানুয়ারির মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া পর সেখানে অস্ত্রোপচার হয় তার। এরপর স্থিতিশীল অবস্থায় ছিলেন, এর মধ্যে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। অবশেষে আজ সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে গোটা শহর সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি সংবাদ জগতের সঙ্গেও জড়িত ছিলেন, ছিলেন একজন সমাজকর্মীও। ওয়ে টু বরাক নিউজ এজেন্সি ও ডিজিটাল পোর্টালের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আমরা পুরনো ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি যেখানে সুদর্শন গুপ্ত কথা বলছেন। ওয়ে টু বরাক এবং ডিজিটাল পোর্টালের সাথে অতপ্রতভাবে প্রতিদিন তিনি কাজ করতেন, খুব জড়িত ছিলেন সামাজিক কর্মীও। শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা সুদর্শন গুপ্ত রাধা মাধব কলেজের ইতিহাস বিষয়ের এইচওডি ছিলেন, অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তিনি রেখে গেছেন মা, স্ত্রী, এক ছেলে সহ আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকে। নর্থ ইস্ট নিউজ প্রাইম টিমের পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।